শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌর উৎসব 2022-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী 17 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত বীরহাটার উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হবে। এবছরও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাট্য উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মূল মঞ্চে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। যার মূল উদ্যোক্তা আমাদের এই পৌর উৎসব কমিটির আমাদের সভাপতি বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছে, সম্মানীয় আমাদের ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস আছেন, আমাদের এই কমিটির আর একজন সাধারণ সম্পাদক আমাদের সম্মানীয় এসডিও সাহেব, তিনি আসছেন, তিনি একটা মিটিংয়ে রয়েছেন, এবং বর্ধমান থানার আইসি সাহেব রয়েছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী 14 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর রাজবিহারী হালদার আছেন। এবার সবাইকে নিয়ে সুন্দরভাবে সুবিন্যস্ত করে আমরা বর্ধমান উৎসব উদযাপন করব। আমি প্রথমেই আমাদের মধ্যে সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয় আছেন, বর্ধমান সদর থানার যিনি আইসি সুকুময় চক্রবর্তী আছেন, রাজবিহারী হালদার, তন্ময় সিংহ, ইন্তেকাল আলম, আমাদের ভাইস চেয়ারম্যান বর্ধমান পৌরসভার মৌসুমী দাস থেকে এখানে এসে যে ভরা আনন্দ উৎসবে গাঁথা। আমি আমাদের আগত উৎসব পরিচালনার জন্য পৌর উৎসব 2022-এর যে উদযাপন কমিটি, সেই উদযাপন কমিটির প্রস্তাবও রাখছি। পৃষ্ঠপোষক শ্রী স্বপন দেবনাথ, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, শ্রীমন্ত্রী সম্পাদক, আমরা সবাই আবার বেশ কিছুদিন ধরে একসাথে বর্ধমানের কৃষ্টি, বর্ধমানের শিল্প, বর্ধমানের বাণিজ্য, সমস্ত কিছুকে লোকের সামনে তুলে ধরবো সবাই মিলে একসাথে। আপনারা জানেন প্রতি বছরই আমাদের যেটা হয় এই উৎসব উপলক্ষে, উৎসবের দুটি ভাগ থাকে, একটা হচ্ছে বাণিজ্যিক ভাগ, একটা হচ্ছে সাংস্কৃতিক ভাগ। অন্যান্য পৌর যে প্রতিনিধি তাদের সকলের সাথে আলোচনা করে এবং এই কমিটির সকল সদস্যের সাথে আলোচনা করে যেখানে যেখানে সহযোগিতা দরকার আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করব, এবং আশা করছি যে বিগত 2 বছর এই উৎসব হতে পারেনি, এই বছর যে নতুন উৎসব হবে সেটা একটা নতুন আনন্দ সহকারে, নতুন উৎসাহ সহকারে সমস্ত বর্ধমানবাসী এই উৎসবে সামিল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, উপপুরপতি মৌসুমী দাস, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, পুরসভার কাউন্সিলর বৃন্দ সহ পুর আধিকারিক জয় রঞ্জন সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের বর্ধমান পৌর উৎসবের আজকে প্রস্তুতি সভার মিটিং ডাকা হলো। এটা আমরা প্রতি বছরই করি, যেহেতু 2 বছর করোনায় ভালো করে আমাদের কোনো অনুষ্ঠান, কোনো মেলা টেলা হয় নাই, তাই পৌর উৎসব নিয়ে আজকে সেই মিটিং ডাকা হয়েছিল, প্রস্তুতি মিটিং। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এই মেলা কমিটির সভাপতি হয়েছেন, ভাইস চেয়ারম্যান এসডিও সাহেব সম্পাদক, এবং আদার্স যত কাউন্সিলার বর্তমান শহরের বিশিষ্ট মানুষদের নিয়ে অন্য অন্য কমিটিগুলো করা হয়েছে, সেখানে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরাও রয়েছে। সবাই মিলে এবার যাতে মেলাটা ভালো করা যায়, পৌর উৎসব 17 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত চলবে, 25 ডিসেম্বর শেষ হবে বর্ধমান শহরের প্রথম মেলা পৌর উৎসব। এবার পরপর 5-6টা মেলা আছে, আমরা ডেট দেখে দেখে করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং পৌর উৎসবের গুরুত্ব আপনারা সবাই জানেন যে এখানে প্রায় 2000-এর ওপরে শিল্পীরা অংশগ্রহণ করে, লোকাল শিল্পীরা, বিভিন্ন ছেলেমেয়েরা নাচ গান বিভিন্ন আইটেমের উপরে অংশগ্রহণ করে, এত শিল্পী অন্য কোনো মেলায় জায়গা হয় না, কিন্তু পৌর উৎসবে সেটা হয়। এবং 8টার পর একজন ভালো অতিথি শিল্পী আসে, সেইভাবে নিয়েই আমাদের পৌর উৎসবটা সুন্দরভাবে প্রতি বছর হয়। আমাদের আশা এবারও ভালোভাবে হবে, তাই বর্ধমান শহরের সমস্ত বিশিষ্ট মানুষদের নিয়ে পৌরসভার সবাই থেকে, পৌরসভার কর্মচারীবৃন্দ থেকে সবাই মিলে এই মেলার আজকে প্রস্তুতি মিটিং শুরু হলো। এবার
যারা অংশগ্রহণ করতে চাইবে পৌরসভার সঙ্গে যোগাযোগ করলে, বিভিন্নভাবে আমাদের যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা নিয়মের মধ্যে অংশগ্রহণ করবে। বাজেট কথা হবে, পৌরসভার বাজেট আমাদের এমনি খরচ 15-20 লাখ টাকা। এই যে স্থানীয় যারা অংশগ্রহণ করতে চায় তাদের কম্পিটিশন শুরু হওয়ার আগে সেটা কি থাকবে? কম্পিটিশন থাকবে, এবারও থাকবে, কারণ হাজার হাজার মানুষ ফর্ম ফিল আপ করে, এত মানুষকে তো আর এই জায়গায় 9 দিনের মধ্যে দেওয়া যায় না। তাদের মধ্যে যারা ভালো হবে তারাই অংশগ্রহণ করবে এই পৌর উৎসব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।